সারা দেশে অতিরিক্ত রাস্তা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি সুরক্ষা করতে হবে, এছাড়া বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচলও বাধাগ্রস্ত হয়, বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের অতিরিক্ত সড়ক নির্মাণ করা যাবে না। এই মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। সভায় পাঁচটি প্রকল্পের জন্য 1,266 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। এস কে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে অনুমোদিত 5টি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 5টি মন্ত্রণালয়ের 5টি প্রকল্প, ব্যয় হবে 1,266 কোটি 13 লক্ষ টাকা। সরকারি শিশু পরিবারে 2500 শয্যা বিশিষ্ট শান্তিনিবাস সকল উপজেলায় পর্যায়ক্রমে টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করা, এটা করবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্পের ব্যয় 276 কোটি 56 লাখ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যয় 233 কোটি 52 লাখ টাকা উল্লেখ করে প্রকল্পগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। সড়ক নির্মাণের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, চিন্তা করে বানাবেন যাতে এটা আমাদের যথাযথ কাজে লাগে, মেনটেন করা যাবে, আমরা আর্থিকভাবে এটা মেনটেন করতে পারবো। জমির সুরক্ষা করতে হবে এবং বেশি সড়ক নির্মাণ করলে এই জলাভূমির দেশে জল বা পানির মুভমেন্ট বাধাগ্রস্ত হয়, এই সম্বন্ধে তিনি আমাদেরকে সাবধান হতে বলেছেন। টেকনিক্যাল ট্রেনিং সম্বন্ধে তিনি বলছিলেন যে এইটাকে যারা বা ফিরে আসতে বাধ্য হচ্ছে এখন নানা কারণে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। এছাড়া অনুমোদন দেওয়া 5টি প্রকল্পের মধ্যে 4টি নতুন এবং 1টি সংশোধিত প্রকল্প উল্লেখ করে প্রকল্পগুলোর অর্থায়ন সরকারের পক্ষ থেকে করা হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 4টি সম্পূর্ণ আন করা নতুন, 1টি প্রথম রিভিশন, পুরোটাই আবার বলছি আমাদের নিজস্ব টাকা। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।